হিসেবে নাম হলো এবং আমরা ভাগ হয়ে গেছি দোলক, এদিকে বাজায় ওইদিকেও বাজায়। এবার আসি আমরা ত্রিপুরার কংগ্রেস। আপনার কি মনে হয় কংগ্রেস কি আগে থেকে অনেক দুর্বল হয়ে আছে না শক্তি হয়ে গেছে? হ্যাঁ, কেমনি বুঝেছে? শক্তির দিক দিয়ে তো অনেক শক্তি, কারণ আমরা মাত্র 13টা সিটে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু 39% ভোট পেয়েছি। 47 সিটে সিপিএম দাঁড়িয়ে 24% পেয়েছে, বিজেপি পেয়েছে 39%, কংগ্রেস পেয়েছে 39%, আইপিএফটির একজন এমএলএর এটার ভোট যোগ করে 40% হয়েছে। এই যে রুলিং পার্টি মাত্র 40%-এর গভর্নমেন্ট, আর কংগ্রেস একলা কিন্তু 39%। সুতরাং সেই নিরিখে দেখতে পারেন কংগ্রেসের যারা এখন বর্তমান সামাল দিচ্ছে, মানে কংগ্রেস পার্টি অফিসটা, তাদের দাবি যে কংগ্রেস আগে অভিজ্ঞতা বেশি, তাদের দল করে এসছে। আমরা শুধু একটাই দল করছি, অভিজ্ঞতা কম, তারা তো বিভিন্ন দল করে, অভিজ্ঞতা বেশি। তাদের দাবি যে এখন দলটা বালি অনেক শক্তিশালী হয়ে গেছে, তার অভিজ্ঞতা বেশি। বিভিন্ন দল করে তো বিভিন্ন অভিজ্ঞতা আছে না, ওটা মিশ্রণে একদম বুলেট। আগামী দিনের কংগ্রেসের স্ট্যান্ড কী থাকছে? খুব ভালো। আমাকে জিজ্ঞেস করে পাবেন না, যারা স্টিয়ারিং ধরে তারা জিজ্ঞেস করবে গাড়িটা কই যায়। আপনার ভূমিকা কী থাকছে তাহলে কংগ্রেসের আগামী? আমরা পিছন থেকে ধাক্কা দেব। একদিকে ইন্ডিয়া জুটে রয়েছে, আর একদিকে এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসকে দোষারোপ করছে, সেই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? প্রাক্তন মুখ্যমন্ত্রী কুঞ্জ, যে কংগ্রেসের ভুলে এরকম হয়েছে। কংগ্রেসের ভুলে কেন? কংগ্রেসের ভুল কি? সিপিএমে ভুলে হয়েছে, এরা শক্তি নাই কিছু, 47টা দাঁড়ালো কেন? 50-50 দাঁড়ালেও গভর্নমেন্ট হইত আমি মনে করি। আর এবার দেখছেন না বাই ইলেকশনের রেজাল্টটা। একদিকে দিল্লিতে আপনারা জোটে যাচ্ছেন, আর এদিকে মানে আপনাদের জোটের একটি দলই এরকম গভর্নমেন্ট, সেই জিনিসটা আপনি কিভাবে দেখছেন? উপর থেকে তো সিপিএম এর বড় নেতারাই বলে দিয়েছে জোট করব না, দেখলাম তো, আপনারাও দেখছেন কাগজে টিভিতে। কিন্তু এদিকে তো আবার জোটের বৈঠকে থাকবো না, দেখা যাচ্ছে সিট শেয়ারিং না হলেও বিজেপি বিরোধী মঞ্চ হিসাবে তো আছে, সিট শেয়ারিং করতে হবে, এটা এমন কথা। আপনার কি মনে হয় কংগ্রেসে কি এখন কোন দল যেটা আছে না নেই? কংগ্রেসের ভিতরে যে ভিতরে ভিতরে অন্তর ভিতরে একটা কুন্দল থাকে সবসময়, এটা কি এখনো আছে না? কুন্দল আর কই, কুন্দল কার মধ্যে নাই? বিজেপির মধ্যে নাই, সিপিএম মধ্যে নাই, দেখা যায় না মঞ্চে তো, ইলেকশন সময় দেখেছি, একজন একজন কথা বলে না, আমিও মঞ্চ শেয়ার করেছি।